বিবাহিত মেয়ে মানেই কিন্তু ইদার সে ঘর বাড়ি সামলাচ্ছে আর নয়তো সে চাকরি করছে, না এটা ভাবার এখন আর সময় নেই। এমন একজনের সাথে আজকে আমরা কথা বলবো যিনি বিশ্বের দরবারে ভারতবর্ষকে নিয়ে গিয়েছেন, শুধু নয় ভারতবর্ষকে গর্ব করতেও শিখিয়েছেন। এবার তিনি পৌঁছে যাচ্ছেন ইন্টারন্যাশনাল এমন একটি প্ল্যাটফর্ম, আর সেই প্ল্যাটফর্মে গিয়ে কী হলো না হলো সব কিছু মিলিয়ে আজকে জানবো। কারণ আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন একটুখানি আলাপ করে দেখি। হঠাৎ করে ডাক্তার মানুষ কি করে এরকম একটা গ্ল্যামারাস প্রফেশনে চলে এলো? সত্যি খুব অদ্ভুত ব্যাপার। আমি জাস্ট একটা অ্যাড দেখে স্টেট ডিরেক্টর আমাদের অনিতা দত্তা তার সাথে একটু কন্ট্যাক্ট করে আমি কলকাতা অডিশনটায় নাম দিই, একদম ভাবিনি এই পর্যন্ত যাব। তারপর চলছি কলকাতা অডিশনে, বিটুইন 10 সিলেক্টেড হই, 16 কন্টেস্ট্যান্ট টোটাল ওখানে সিলেক্টেড হয়েছিল, টোটাল দুটো গ্রুপ থেকে গোল্ড আর প্ল্যাটিনাম। তো প্ল্যাটিনামের মধ্যে আমি সিলেক্টেড হই, দেন ওয়ান মান্থ বিটুইন পুনেতে 6 দিনের আমাদের খুব সুন্দর একটা ট্রেনিং সেশন ছিল যেখানে আমরা অনেক ভালো ভালো গ্রুমার পেয়েছি, ইন্দ্রনীল মুখার্জি, অ্যালিশিয়া রাউত, শি ইজ টু গুড। এই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আমরা অনেক ডিসিপ্লিন শিখেছি, মিসেস ইন্ডিয়া ইউনিভার্স হিসেবে নিজেদেরকে কীভাবে বিদেশে প্রতিষ্ঠিত করা যায় বা করা উচিত সেগুলো আমরা ধাপে ধাপে এখানে শিখেছি। তো এখন সিলেক্টেড হয়েছি, মিসেস ইন্টারন্যাশনাল হয়েছি, তো দেখা যাক আগে কত দূর আমরা আমাদের ইন্ডিয়ার নাম রোশন করতে পারি। প্রথমত আমি একদমই এই ওয়ার্ল্ডের নই, এই ফিল্ডটা আমি কোনোদিনও ভালোভাবে দেখিও নি। তো সব থেকে প্রথম আমার ধাক্কা লাগলো বিভিন্ন রকমের অ্যাটার, যেটা আমার খুব অসুবিধা হতো। বিভিন্ন রকমের মেকআপ সেশন আমাদের শিখিয়েছিলেন বিভা চাওলাজি প্রথম ধাপে, খুব বুঝতে অসুবিধা হতো। তারপরে র্যাম্প ওয়াক, মানে আমি তো ভাবতেই পারতাম না যে আমি কী করে হিল পরে স্টিলেটো পরে হাঁটবো, একদম ওভারকাম করে নিয়েছি। ইন্দ্রনীল মুখার্জি, উনি অসাধারণ উৎসাহ যুগিয়েছেন, মানে উনি আমার জীবনের একজন আইকনের মতন, যিনি আমাকে এগিয়ে যেতে প্রথম ধাপটা প্রথম সিঁড়িটা উঠিয়ে দিয়েছেন, মানে ওনার এই অবদান আমি কোনো দিনই ভুলতে পারবো না। পরের ধাপটা তো তুমি নিশ্চয়ই ইন্ডিয়াকে আরও বড় জায়গায় নিয়ে যাবে, যেটা আরও একটা আমার জানা যে তুমি তো বিবাহিত, তো সেক্ষেত্রে গেলে একটা শ্বশুর বাড়ির থেকে নিজের বাপের বাড়ির লোকজন হয়তো একটু মানিয়ে নেন বা তাদেরকে বললে বুঝিয়ে বললে মেনে যান, কিন্তু শ্বশুর বাড়ির লোকজন কতটা সাপোর্টিভ ছিল? তোমার মেয়ে আছে, সে কতটা সাপোর্টিভ? হাজবেন্ড কতটা সাপোর্টিভ? আমার হাজবেন্ডও পেশা একজন ডক্টর, গাইনোকোলজিস্ট। আমার শ্বশুরবাড়ি, শ্বশুর শাশুড়ি আছেন, ভাসুর যা আছেন সবাই আছেন, তারা আমার কোনো কাজেই কোনোদিনও প্রতিবাদ করেননি, হাসি মুখেই মেনে নিয়েছেন, উৎসাহ দিয়েছেন ভালো করে করো। আমার হাজবেন্ড সবসময় বলেছে দেখো মান টান ডুবিও না, মন দিয়ে করো যা করছো। আর আমার মেয়ে তো আছেই সবসময় আমার সঙ্গে, গেছে সে সব পুরো 6 দিন থেকেছে, সব রকম কোঅপারেশন আমি পেয়েছি সংসার থেকে। তাহলে এখন হাঁটায় কথা বলায় কোন অ্যাঙ্গেলে তাকাবো, কত ডিগ্রিতে হাত রাখবো সব শেখা হয়ে গেছে? ওভাবে রাখা হয় কি? একদমই না, চেষ্টা করি একটু যে একটু যেন মেনটেন করতে, লোকে যেন দেখে আমাকে বোঝে যে আমি কিছু একটা করে এসেছি, এমনি তার কী করে বুঝবে। তো এছাড়া আর কিছু না, নর্মালভাবেই থাকবো। মানে আমি যে মিসেস ইন্টারন্যাশনাল হলাম, আমি চাইবো যে সেটা যেন আমার কাজের মধ্যে দিয়ে প্রকাশ পায়। ক্রাউনিং সেরিমনিতে যখন তুমি পৌঁছলে, ক্রাউনিং হচ্ছে, ফার্স্ট ক্রাউন যখন তোমার মাথায় উঠলো, কি মনে হচ্ছিল তখন? ফার্স্ট ক্রাউন ছিল, ইট ওয়াজ আমাদের স্যাপ ট্যালেন্ট রাউন্ডে ছিল, মিসেস বিউটিফুল হয়েছিলাম আমি, একদম প্রথম অ্যানাউন্সমেন্টে ছিল আমার নাম, আমি অন্যদিকে কিছু করছিলাম, আমি একদম কেয়ারফুল ছিলাম না যে প্রথম নাউনটা আমার ডাক হতে পারে, আমাকে বন্ধুরা ডাকছে আরে আরে তোর নাম ডাকছে আসো আসো জলদি আসো তাড়াতাড়ি। তো তারপরে অলমোস্ট দৌড়ে গেছি, তো খুব ভালো লেগেছে যে প্রথম নামটা আমার অ্যানাউন্স করেছেন তারা, আমি মিসেস বিউটিফুল হয়েছিলাম সাব ট্যালেন্ট রাউন্ডে। প্রথম ক্রাউন তো তোমার ঝুলিতে চলে এলো, এরপরে তো প্রচুর সাবটাইটেলস আছে, সাবটাইটেলসগুলো কী কী আর কী কী কারণে পেয়েছো যদি একটু তুমি বলো?
সাবটাইটেল ইভেন্টটা অ্যাকচুয়ালি এটা খুব সুন্দর একটা মজার জিনিস যেটা আমি গিয়ে জানলাম, সেটা হচ্ছে আমাদের 51 কন্টেস্টেন্ট ছিল, আমাদের যারা কোঅর্ডিনেটর ছিলেন, আমাদের যারা মেন্টর ছিলেন, তারা চেষ্টা করেছেন সবাই যাতে কিছু না কিছু পায়, তো সেভাবেই অ্যারেঞ্জ করেছেন। আমরা সবাই এই রাউন্ডে ক্রাউন পেয়েছি, খুব খুশি হয়েছি, স্যাশ পেয়েছি, সার্টিফিকেট পেয়েছি, এটা আমাদের সবাইকার সেদিনকার খুশি ছিল, কারণ মেইন ক্রাউন তো পাঁচটা দশটা সুতরাং সবার তো পাওয়া সম্ভব নয়, কিন্তু সাবটাইটেল রাউন্ডে ওনারা এটা আমাদের পুরো পুষিয়ে দিয়েছিলেন এবং খুশি করে দিয়েছিলেন। তো এর মধ্যে আমি একটা ক্রাউন পেয়েছি, একটা স্যাশ পেয়েছি, সার্টিফিকেট পেয়েছি। যারা নতুন আসছে তাদের, তারা কিভাবে নিজেদেরকে গ্রুম করবে এই জায়গাটায় যারা আসতে চাইছে? এরকম তো প্রচুর মানুষজন আছেন যারা তোমার মতন এরকম এই প্রফেশনে আছেন, কি কেউ আছেন যারা মিসেস তারা ইউনিভার্সে আসতে চাইছেন, তাহলে তারা কি করে এগোবে? তুমি দেখছো তোমার মতন করে জার্নিটা ছোট করে ক্রিস্প করে তুমি দেখছোখানি বলে দাও। একদম, আমি এই পুরো সেশনে যেটা শিখেছি সেটা আমার পাওনা জীবনে। তার প্রথম কথা হচ্ছে বি কনফিডেন্ট, নিজের ওপর কনফিডেন্স না থাকলে কিছু করা যাবে না। লুক থেকেই কনফিডেন্সটা হারিয়ে গেলে অন্যেরা দেখেই বুঝতে পারবে যে ইউ আর নট কনফিডেন্ট এনাফ, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ট্রাস্ট করতে হবে, অন্যেরা যা শেখাচ্ছে ঠিক শেখাচ্ছেন, ওনারা ভালো বলছেন ঠিক বলছেন, আমি সব পারি এই ব্যাপারটা একদম ছেড়ে ফেলতে হবে, তাহলে পরে শেখা যাবে, এগোনো যাবে। আর দ্বিতীয় কথা, আর লাস্ট যেটা, সেটা হচ্ছে যে ওই গুজবে কান দেবেন না মতন, যে লোকে অনেক কথা বলবে যে ঠিক নয় ভালো নয়, তো ফরগেট অ্যাবাউট ইট, চলো নিজের পথে চলো, নিজের সিদ্ধান্তটা ঠিক রাখো, দৃষ্টিটা সোজা রাখো, সোজা করে চলো, স্ট্রেট চলো, তুমি সৎ পথে থাকো, তো আদারওয়াইজ সবাই ঠিক থাকবে। থ্যাংক ইউ, বেস্ট উইশেস, তুমি প্লিজ আরও এরকম ভালো কাজ করো, আর আরও বেস্ট উইশেস যে তুমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সামনের বছর যাচ্ছ, ইন্ডিয়াকে নিশ্চয়ই তুমি প্রাউড ফিল করাবে, আমরাও অপেক্ষায় থাকবো, এরকম গল্প আরও কিছু আমরা তুলে ধরবো, আর আপনারাও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ক্যামেরাম্যান চন্দনের সঙ্গে অরুণাভ চান্দওয়ান।